नमस्कार सकल दर्शक बंधुदेर आरो एकटा नतून भिडियोते अनेक अनेक स्वागत। आपनारा अनेकेई बोले थाकेन लेबू गाछे फुल आसछे ना बा फुल झरे जाच्छे, तो सेई निये आजकेर भिडियो। लेबू गाछे मूलत देखबेन आर किछुदिन परेई अर्थात शीतेर बेश किछुदिन परेई गाछे किन्तु फुल चले आसबे। मोटामुटिभावे जखन जानुआरी मासेर दिके बा डिसेम्बरेर शेषेर दिक थेके देखबेन अनेक लेबू गाचे फुल आसते शुरू कर दे। आमार एटा 12 मास ही पाती लेबू गाच, तो ये गाचे 12 मास फुल आसे। तो ये गाचे बर्तमान बेश किछु फुल एसछे, तो से कारणे आपनादेर आमी भिडियोटा करे देखाच्छी। ये लेबू गाछटार विशेषत्व हच्छे एटा 12 मास फुल आसे एबं 12 मास लेबू गाचे थाके। तो लेबू गाचे फुल आनते गेले आपनादेर मूल जेटा दिक खेयाल राखते हबे सेटा हच्छे गाचे सठिकभावे परिचर्या। ठीक आछे, পরিচর্যা বলতে এখানে কিছুই না, এখানে জাস্ট গাছে জল বেশি দেওয়া যাবে না ফুল আসার আগে। মাটিতে টান রাখতে হবে, অর্থাৎ মাটি আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে ভিজে ভাবটা কম থাকে, মাটি একদম ড্রাই থাকবে, উপরের অংশটা কিছুটা কিছুটা ভিজিয়ে দেবেন, এতে দেখবেন প্রচুর ফুল আসবে। আর দ্বিতীয়ত, স্ত্রী ফুলের সংখ্যা বাড়াতে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে গাছে যে কোনো একটা হরমোন ইউজ করতে পারেন। তো আমি এখানে সর্বদা পিজিআর ব্যবহার করি এবং প্ল্যানোফিক্স ব্যবহার করি। এই প্ল্যানোফিক্সটা খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং গাছে যেটা দেখা যায় গাছে স্ত্রী ফুলের সংখ্যা অনেক বেশি থাকে প্ল্যানোফিক্স স্প্রে করলে। তো ফুল আসার আগে যখন সবে ফুলের গুটি বেরোবে বা ছোটো ছোটো সাদা ফুলের অংশ দেখতে পারবেন, তার আগের থেকে আপনাদের কিন্তু গাছে প্ল্যানোফিক্স স্প্রে করতে হবে। প্রতি লিটারে 5 ফোঁটা পর্যন্ত আপনারা দিতে পারেন, তো চাইলে বেশিও দিতে পারেন, সেটা আপনাদের গাছের প্রয়োজন বুঝে। আমার এই গাছটাতে দেখুন এমন কোনো ডাল নেই যে যেখানে ফুল আসেনি, তার একটাই কারণ আমি এই গাছে প্ল্যানোফিক্স ব্যবহার করেছি এবং আমি প্রতি বছরই গাছে 12 মাস আমি প্ল্যানোফিক্স ব্যবহার করে থাকি। প্রতি মাসে আমি একবার করে দিই, আর বিশেষ করে ফুল আসার আগে আমি একটু কেয়ার নিয়ে দুবারও কোনো কোনো সময় দিয়ে থাকি, তাতে আমি দেখেছি রেজাল্ট খুব ভালো আসে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবেন। দ্বিতীয়ত আমি যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে গাছে এই সময় কোনো রকম সার না দেওয়ার কথা, কারণ সার দিলে গাছ কিন্তু ওই ফুলের দিকে আর নজর দেবে না, গাছ কিন্তু নিজের গ্রোথ নিয়ে নেবে, ফলে আপনাদের ফুল আসবে না। আর ফুল ফোটার পরে আপনারা যেটা করতে পারেন, প্রতি লিটার জলে মোটামুটি 3-4 গ্রাম পরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট গুলে গাছে স্প্রেও করতে পারেন, অথবা জলটা 100-150 ml মতো আপনারা গাছের গোড়াতেও ঢেলে দিতে পারেন। এতে ফুলের গুটি ঝরা কিন্তু বন্ধ হবে। এটা অবশ্যই কিন্তু ফুলটা ফুটে যাওয়ার পরে করবেন, ফুল যখন আসছে তখন করলে কিন্তু হবে না। ঠিক আছে, ফুল ফুটে যাবে তারপরে কিন্তু এটা ইউজ করতে হবে, তাহলে মটর আকৃতির যে লেবুর গুটিগুলো দাঁড়াবে সেগুলো কিন্তু প্রত্যেকটা দাঁড়িয়ে যাবে, মোটামুটি 100%-এর মধ্যে 70-80% কিন্তু দাঁড়িয়ে যাবে, এবং তারপরে হয়তো আরও কিছু ঝরে যাবে। শেষ অবধি গিয়ে আপনারা 60-70% কিন্তু গুটি আপনাদের গাছে দাঁড়াবে, এবং তাই যদি আপনারা হিসাব করেন তো প্রচুর পরিমাণে লেবু যা আপনারা কল্পনাও করতে পারবেন না সেই অবধি দাঁড় করাতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে বিশেষ পরিচর্যা, এমন কিছুই নয়, জাস্ট কটার দিক খেয়াল রাখলে। এগুলো আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল রাখেন তাহলে আপনারা প্রচুর পরিমাণে কিন্তু ফুল গাছে আনতে পারবেন, আর তার পাশাপাশি গাছের রেজাল্টও কিন্তু ভালো আসবে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।